ইউকের বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত এবং বহু বছর থেকে দেশে বসবাসকারী ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের এক জমজমাট মিলনমেলা ছিল রোববার। সকালেই হলের বাইরে সবুজ মাঠে ব্রিটেন এবং বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে পুনর্মিলনীর উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুল মান্নান ও সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শহীদ উদ্দিন আহমদ। আলোচনা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও পুরো আয়োজনের এক বড় আকর্ষণ ছিল ঢাকা ইউনিভার্সিটির ঐতিহাসিক মধুর ক্যান্টিনের উপস্থিতি, আর ইউনিভার্সিটির বাসের এক প্রতিচিত্র সবাইকে আকর্ষণ করে। অ্যালামনের আহ্বায়ক ব্যারিস্টার আনিস রহমান ওবি ও সেক্রেটারি মারুফ চৌধুরী পুরো আয়োজন সফল হওয়ায় আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, সামগ্রিকভাবে বাংলাদেশ প্রতিষ্ঠায় যে বিশ্ববিদ্যালয়ের অবদান রয়েছে তার জন্য ইউকেতে এতদিন পরে হলেও তারা একটি আয়োজন করতে পেরেছেন। ভাই, দিস ইজ দ্য ওয়ান্ডারফুল থিং, মধুর রেস্টুরেন্টের মধুর স্টল যেটা, ওই সেইটাই মনে হচ্ছে যে আমি 44 বছর আগে যেটা পাস করছিলাম ওই তখন এই এই ইউনিভার্সিটি থেকে, ঠিক ওই সময়ে এরকম আড্ডা মারতাম। সো ঢাকা ইউনিভার্সিটি হ্যাজ কাম ব্যাক। এই ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশ করছে। আমাদের নেক্সট এজিএমের নতুন কমিটি হবে, ওই কমিটির দায়িত্ব থাকবে যে আমাদের যে রিসার্চ ডেভেলপমেন্ট ফার্দার এডুকেশনে সাপোর্ট করা। আগে এবার যেটা হচ্ছে আমাদের এই বছর আমরা 50 জন গরিব ছাত্রছাত্রীকে বৃত্তি দিব, এককালীন বৃত্তি 30,000 টাকা এক বছরের জন্য। অনুষ্ঠানে প্রায় 50 জন গরিব মেধাবী স্টুডেন্টের জন্য ফান্ড রেইজ করা হয়। এই উদ্যোগে যুক্ত থেকে খুশি সাবেক স্টুডেন্ট সাংবাদিক নিলুফা হাসান ও ব্যারিস্টার আবুল কালাম। আমরা ফেব্রুয়ারিতে ঢাকায় গিয়েছিলাম, ঢাকা অ্যালুমনাই যে নেতারা আছেন ওনাদের সাথে দেখা করেছি। তখন ওনারা বললেন যে আপনারা বিদেশে অ্যালুমনাই করলেন আনন্দ করবেন সব কিছু, তবে ঢাকা ইউনিভার্সিটির প্রতি তো আপনাদের একটা ঋণ আছে, সেটা আপনারা কীভাবে পরিশোধ করবেন। আমরা বললাম আপনারা বলেন কী করলে সুবিধা হয়। তখন ওনারা বললেন বছরে 500 জন ছাত্রছাত্রীকে ওনারা বৃত্তি দেন, আমরা যাতে ওটাতে পার্টিসিপেট করতে পারি। সেই থেকে আমি অনুপ্রেরণা পেলাম এবং আমি এখানে প্রস্তাবটা তুললাম। এই ঋণের মধ্যে আমাদের মূল কথাটা হচ্ছে আমাদের সবাইকে একত্রিত করা, ইউকে সব ইউরোপের যারা যেখানে আছেন সবাইকে একত্রিত করা। জেসিডব্লিউ এর সাবেক সিইও হাবিব রহমান স্মৃতিচারণ অনুষ্ঠান পরিচালনা করেন। আমাদের যে মরেল কম্পাস এটা তৈরি হয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ ঢাকা ইউনিভার্সিটিতে। আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসছি আপনারা জানেন পাকিস্তানি রুলাররা আর্মি শাসন ছিল, এবং ঢাকা ইউনিভার্সিটি আমতলা এবং আর্টস বিল্ডিং থেকে শুরু হয়েছে মুভমেন্ট যেখানে আমরা স্বাধীনতা পেয়েছি। স্মৃতিচারণের ফাঁকে ফাঁকে সাবেক স্টুডেন্ট অতিথি এবং বিশেষ করে স্টুডেন্টের স্ত্রীরা আবৃত্তি করেন। প্রায় 300 জনের পরিচিতি সহ একটি ম্যাগাজিনও প্রকাশ হয় অনুষ্ঠানে। সম্পাদনা নেতৃত্ব দেন সাংবাদিক তানবীর আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসের সাথে, যে কোনো আন্দোলন এবং সংগ্রামের ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। আজকে এই ম্যাগাজিনের মধ্যে আমরা প্রায় 300 গ্রাজুয়েটের প্রোফাইল সংযুক্ত করেছি। এই প্রোফাইলের ছবিগুলো দেখলেই আপনারা সহজেই বুঝতে পারবেন যে যুক্তরাজ্যেও কেমন প্রতিশ্রুতিশীল এবং সৃজনশীল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। তারা বাংলাদেশকে যেমন উজ্জ্বল করেছেন, এই ব্রিটেনের মাটিতেও তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের নাম উজ্জ্বল রাখবেন। সবশেষে বাসির চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয় জমজমার সাংস্কৃতিক অনুষ্ঠান। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল এস নিউজ, লন্ডন।